এম কে জুয়েলারি বর্তমান সমগ্র অসমৰ এটি চিনাকি নাম এম কে জুয়েলারি চৌব্বিশ বছরে নিষ্ঠা সততার রাইজর সেবাত গুণগত উন্নত মানদণ্ডর হলমার্কযুক্ত সোণরূপ হীরা আদি গহনা গাঁথরীর বর্তমান এটি অত্যাধুনিক সম্ভ্রান্ত চালে চকুরা শোরুমলৈ পরিণত হয়েছে রাইজর আপন জুয়েলারি এম কে জুয়েলারি বিয়া বাৰু জন্মদিন বা অন্য কোনো বিশেষ মুহূর্তত আপনজনক যদি সোণরূপ হীরা বা অন্য যিকোনো গহনা উপহার দিব বিচাৰে তেন্তে এম কে জুয়েলারি সদায় পাব আপনার কাষত প্রিয় গ্রাহক সকলের যদি সোণরূপ বা তাম আদি গহনা গাঁথরীর কোনো সমস্যা থাকে তেন্তে আমি আমার নিজা কারখানাত ততাতৈয়াকৈ গ্রাহকের সুবিধার প্রতি লক্ষ্য রাখি তৎক্ষণাৎ সমাধান করো আপনার মরমর পুত্র বা জিয়রীর শুভ বিবাহর বাবে আমার শোরুমত হলমার্কযুক্ত বিয়ার সম্পূর্ণ গহনা পোৱা যাব উচিত মূল্যত আর উচিত মানদণ্ডত পুরনি সোণর গহনা সলনি করে অত্যাধুনিক ন ন ডিজাইনের গহনা আমার এম কে জুয়েলারির ক্রয় করব পাৰিব প্রিয় গ্রাহক সকল সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার আমার শোরুমের কোনো অসুবিধা নোপাক সেবা আগ্রহাই আমার একমাত্র লক্ষ্য গতি আজি সপরিলে আহক আমার শোরুম এম কে জুয়েলারি আর যাওক আপনার সপনের গহনা গাঁথরি সমূহ আমার ঠিকনা এম কে জুয়েলারি রূপহী আলী স্টুডেন্ট গ্যালারির কাষত নমস্কার নিউজ নাওর স্টুডিওত মই সীমন্ত মাধব বৰুৱা চাওঁ আহক কি আছে আজি আমার সংবাদ অসমৰ অন্যতম সামাজিক সাংস্কৃতিক সংস্থা হাতখড়িৰ উদ্যোগত অনুষ্ঠিত হৈ যায় জিলা শাখার এখনি বিশেষ শাখা নিউজ নাওর এক রিপোর্ট অসমৰ অন্যতম সামাজিক সাংস্কৃতিক সংস্থা হাতখড়িৰ যোৰহাট জিলা শাখার বিশেষ সভা অনুষ্ঠিত হৈ যায় উল্লেখযোগ্য যে নারী সমাজৰ উন্নতিৰ হকে কাম কৰি অহা অসমৰ অগ্রণী সামাজিক সাংস্কৃতিক সংস্থা হাতখড়িয়ে যোৰহাট সেন্ট্ৰেল হলত এক বিশেষ সভা অনুষ্ঠিত করে হাতখড়িৰ যোৰহাট জিলাৰ সম্পাদিকা ঝর্ণা দত্তই আধৰা সভাত হাতখড়িৰ সভানেত্রী ডক্টর মন্দিরা বৰুৱাৰ পৃষ্ঠপোষকতাত গুৱাহাটীত অহা ডিসেম্বৰ মাহত অনুষ্ঠিত হব আৰোগ্য মেলা উক্ত মেলাত অসমৰ হেৰাই যাব ধৰা বিভিন্ন বনৌষধি সম্পৰ্কে ৰাইজক সজাগতা কৰিব বুলি জানিবলৈ দিয়ে ডক্টৰ মন্দিৰা বৰুৱাই শ্রীমন্ত মাধব বৰুৱাৰ রিপোর্ট নিউজ নাও।